আজকের ঘটনা কি আজকের ঘটনা যে কি সম্পূর্ণ ভিডিওটি দেখলেই তো আপনি বুঝতে পারবেন নাকি বলেন আগেই এত তারা করছেন কেন সময় কম শুরু করো আরে ভাই দাঁড়ান সময় কম আমিও জানি শুরু করছি ভাই একটু ধৈর্য তো ধরতে হবে নাকি প্রিয় দর্শক শ্রোতা অনেক কষ্ট করে আপনাদের জন্য আজকের ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি মোট কয়েকটি বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি মজাদার মজাদার কিছু ভিডিও নিয়ে প্রিয় দর্শক শ্রোতা অনেক কয়টি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিও শুরুতেই বলছি দয়া করে একটি লাইক কিন্তু অবশ্যই দিবেন কারণ একটা ভিডিও তৈরি করতে গেলে আমাদের অনেক সময় অনেক পরিশ্রম অনেক কষ্ট হয় তাই অবশ্যই একটি লাইক দিবেন তো চরণ প্রিয় দর্শক শ্রোতা আজকে কি কী বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি এক নজরে আপনাদেরকে শিরোনামগুলো বলে আজকের ভিডিওতে যা যা থাকছে পরিমণে চিত্রনায়কে পরিমণে পেটের ভিতরে বাচ্চা নিয়ে পালকিতে বসে বাড়িতে চলে গেলেন প্রদর্শক জার্মান থেকে বরিশালে ছুটে আসলেন প্রেমের টানে প্রদর্শক শ্রোতা একজন দক্ষিণী মায়ের কান্না যেই কান্নাটি দেখার পরে সত্যি আমার চোখ দিয়ে পানি বাহির হয়ে গিয়েছে আবারও বক্তাদের ভিতরে জাম পাকাচ্ছে কি বলতেছে একজন বক্তা বিজ্ঞ বিজ্ঞ কিছু আলেমদের সম্পর্কে প্রদর্শক এই অবাক করা তথ্যগুলো নিয়েই কিন্তু আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছে তো প্রিয় দর্শক সময় কম কথা না বাড়িয়ে সরাসরি সর্বপ্রথম আপনাদেরকে আমাদের বাংলাদেশের সেই নষ্টা নায়িকা পরিমণির অবস্থা আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি

শুধুমাত্র এই উদ্দেশ্য নিয়ে আজকে আপনাদের সম্মুখে ভিডিওটি হাজির করেছি আপনারা সকলে জানেন পরিমণি কিন্তু জেলখানায় গিয়েছিল এবং আমরা মনে করি জেলখানায় নয় সে গিয়েছিল শ্বশুরবাড়িতে অবশেষে মেহেদিরাঙা হাতে কিন্তু মানুষকে বাই বাই টাটা দিয়ে দিয়ে সেই জেল থেকে বাহির হয়ে এসেছে এই তথ্যটি আমি এজন্যই তুলে ধরেছি তার সাথে কিন্তু অনেক আলেমালামা জেলখানায় গিয়েছে আজও পর্যন্ত কিন্তু তাদের সাক্ষাৎ আমরা এই জমিনে পায়নি এখন পর্যন্ত তারা বন্দি আছে সেই কারাগারে প্রিয় দর্শক শ্রোতা শুধু এতটুকুই আফসোস লাগে একজন নষ্টা মহিলা একজন নর্তকী সে জেল থেকে মেহেদি হাতে রাঙা অবস্থায় জেল থেকে বের হয় কিন্তু কোরআনের দাওয়াত দেওয়ার কারণে হক কথা বলার কারণে আজকে যারা জেলখানায় বন্দি আজও তারা সেই জেল থেকে বাহির হইতে পারে না এটাই আফসোস এমন একজন নষ্টা মহিলা আপনারা সকলেই জানেন আমরা সারা জীবন ভালো করে জানি আগে বিবাহ হয় তারপরে পেটে সন্তান হয় কিন্তু এই পরিমণের দিক দিয়ে পুরোই উল্টা আগে পেটে বাচ্চা তারপরে বিবাহ প্রিয়দর্শক বুঝতেই পারছেন বিবাহের আগে যদি পেটে বাচ্চা হয় কোথায় থেকে আসে এটা এটার আপনাদেরকে বোঝানো লাগবে না আশা করি আপনারা ভাত মাছ খান খুব ভালো করে বোঝেন তো চলুন প্রিয় দর্শক শ্রোতা এবার যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো লাশ মুহূর্তে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য রয়েছে সেই জার্মান থেকে প্রেমের টানে ছুটে আসলো একজন মেয়ে বরিশালে প্রিয় দর্শক চলুন এবার আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি বাংলাদেশের টপ কয়েকজন আলেমকে নিয়ে এক সমস্ত নোংরা ভাষায় কিছু গালিগালাজ করতেছে আলেম নামের একজন জালেম চলুন প্রিয় দর্শক ভিডিওটি দেখে নিয়ে আসি এরা আসলে মানে জামাত ইসলামের নতুন করে সোনার বাংলাদেশে উজ্জীবিত করার জন্য চারটা বক্তা বাড়িছে আমির হামসা নাম্বার টু আজহারি নাম্বার থ্রি নোয়াখেলার বাদাইমা রফিকুল্লাহ কৌতুক কৌতুক দেহাই আর নাম্বার ফোর নতুন ভাবে আসছে আমেরিকা থেকে তারেক মনোয়ার এই চারটা জানোয়ারকে সোনার বাংলা থেকে উৎখাত করা হোক দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন শুনলেন বুঝলেন এবার আপনাদের কাছে আমি প্রশ্ন সরিয়ে দিলাম এই যে বক্তা সাহেব কিছু আলেমদের নাম ধরে জানোয়ার বলে গালি দিচ্ছে এটা কতটুকু যুক্তিসম্মত এবং কতটুকু ভালো কাজ করেছে আমি আর কি বলবো আমি যদি বলতে যাই আপনারা হয়তো আমাকে কোনো দলের মধ্যে ঢুকিয়ে দিবেন। আপনারা হয়তো বলতে পারেন আমি কমই আপনারা হয়তো বলতে পারেন আমি জামাত ইসলামী আপনারা যে কোনো কিছু বলতে পারেন আমি একটা কথাই বলছি আমি ইসলামের পক্ষে কমই বুঝি না আলিয়া বুঝি না চর্মনে বুঝি না আমি কোনো কিছু বুঝি না আমি বুঝি শুধু কোরআন হাদিস আমি বুঝি শুধু সত্য পথ আর আমিও বলি আপনারাও এটাই বোঝেন সকল আলেমালামায় এক প্ল্যাটফর্মে আসেন আজকে এই যে আলেমালামাদের ভিতরে দ্বন্দ্বর কারণেই ইহুদি নাসারা বেইমানগুলো এবং কি নাস্তিকগুলো এই মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য সাহস পায় চলুন প্রিয় দর্শক শ্রোতা কথা না বাড়িয়ে

প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি দেখে আশা করি আপনাদের চোখের ভিতরে এক ফোঁটা হলেও পানি চলে এসেছে আপনারা সকলে জানেন বর্তমানে আমাদের দেশের ভিতরে দ্রব্য মূল্যের দাম অত্যন্ত বেড়েই চলেছে যার কারণে আজকে সাধারণ পরিবারগুলো হাহাকার করছে কিছু টিসিবির খাবার কেনার জন্য কিছু টিসিবির পণ্য কেনার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকে আমাদের মা আমাদের বোন আমাদের বাবা আমাদের ভাই যাদের আর্থিক সমস্যার কারণে তারা সারাদিন কষ্ট করে টিসিবির কিছু পণ্য কেনার জন্য দাঁড়িয়ে থাকে বৃদ্ধ মহিলা মা বোনেরাও ওখানে দাঁড়িয়ে থাকে তারা কিন্তু সেই টিসিবির পণ্যগুলো ঠিকঠাক মতো পাচ্ছে না একটা জিনিস ভেবে দেখেছেন মানুষ কতটুকু বিপদে পড়লে একজন বৃদ্ধা মহিলা শত শত মানুষের ভিতরে লাইন ধরে কিছু কম টাকার পণ্য কেনার জন্য দাঁড়ায় ভেবে দেখেছেন কারণ যখন মানুষের দেয়ালে পিঠ ঠেকে যায় তখন আর করার কিছুই থাকে না ঠিক এমন সময় মানুষ কিন্তু রাস্তায় গিয়ে দাঁড়ায় আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে আমাদের দেশের ভিতরে পণ্যের দাম বাড়ার কারণে আজকে মানুষ কতটা অসহায় হয়ে পড়েছে মানুষ কতটা বিপদগ্রস্ত হয়ে পড়েছে এটা যারা সাধারণ ফ্যামিলির লোক তারা ভালো করেই উপভোগ করবেন যারা বুঝবেন হয়তো কোটি টাকার মালিকরা এই দুঃখ এই বেদনা এই যন্ত্রণা বুঝবে না চলুন প্রিয় দর্শক ছাড়া ভিডিওর লাস্ট মুহূর্তে চলে এসেছি ভিডিওর লাস্ট মুহূর্তে আপনাদেরকে একটি ভিডিও দেখিয়ে আজকের এই ভিডিওটি শেষ করব চলুন শেষ ভিডিওটি দেখে আসি দেখার আগে একটি কথা না বললেই নয় যদি আপনারা আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন চলুন প্রিয় দর্শক শেষ ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি

জার্মানির একজন মেয়ে বরিশালের একজন ছেলের প্রেমে পড়ে চলে এসেছে দেশে এখন আপনারা হয়তো বলতে পারেন যে ভাই এটা দেখানোর উদ্দেশ্যটা কি শুধুমাত্র আমি এই উদ্দেশ্যে নেই আজকের এই ভিডিওটি লাশ মুহূর্তে দেখাইলাম সেটা হলো যে একজন মেয়ে ভালোবেসে বাংলাদেশে এসেছে কিন্তু সবচাইতে আমার ওই ছেলের কথাটি এজন্যই ভালো লেগেছে সে ওই মেয়েকে বলেছিল শর্ত দিয়েছিল আমি তোমাকে দেশে আনতে পারি বা তোমাকে বিবাহ করতে পারি কিন্তু শর্ত একটাই তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে এবং কালেমা পরে আমাকে বিবাহ করতে হবে রাজি থাকলে তুমি বিবাহ করতে পারো না রাজি থাকলে আমি তোমাকে বিবাহ করব না শুধুমাত্র এই ইসলাম ধর্মের ভিতরে তাকে আনার জন্যই তাকে আমি শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি প্রিয় দর্শক বুঝতেই পারছেন কেন আমি আজকের এই টপিকের ভিতরে এই টপিকটি টেনে এনেছি আশা করি আপনাদের বোঝার কোনো বাকি নেই প্রিয় দর্শক শ্রোতা মোট চারটি ভিডিও আপনাদেরকে দেখাইলাম কোন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্স আপনাদের জন্য ওপেন করে দেওয়া হলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে সুন্দর করে লিখে জানিয়ে দিবেন। আর হ্যাঁ প্রিয় দর্শক এখন পর্যন্ত যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো লাইক দেন একটি লাইক দিয়ে দিবেন। তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোন টপিক নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো সিলে পর্যন্তই আল্লাহ হাফেজ